কাজে অংশগ্রহণ করেছি সেদিন থেকে আমাদের রেট 206 টাকা করে এখনো পর্যন্ত 2019 সেপ্টেম্বর হতে চললো আমাদের একই রেট দিয়ে যাচ্ছে। আমাদের ওনারা আমাদের এটাই দাবি যে আমাদের এখন যে ন্যায্য রেট সেই রেটটা যেন আমাদের দেওয়া হোক। প্রথম কথা আপনাদেরকে জানায় যে আমাদের যে টোলের অ্যাকোমোডেশন এখানে প্রথম কথা আমাদের এত লোক সংখ্যা লাগবেই না, ঠিক আছে? অতিরিক্ত লোক সংখ্যা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, এই লোক সংখ্যা আমরা এমনি টানতে পারছি না। এমনি আমাদের ধরুন ক্রসিং টোল, মানে আমার টোলে গাড়ি পেরোলেই আমাকে সেখানে পয়সা দিতে হবে, সেই জায়গায় প্রায় 150 গাড়ি পার ডে আমাকে ছেড়ে দিতে হচ্ছে, ঠিক আছে? সেই জায়গাটা আমরা একটা লসের মুখে রয়েছি, ঠিক আছে? তারপর হচ্ছে গাড়ির এমনি প্ল্যান্টগুলোর অবস্থা এমনিতেই খারাপ, দেখতেই পাচ্ছেন, তাতে গাড়ির সংখ্যা কমেছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা ওদেরকে পরিষ্কার বলেছিলাম যে আমরা এই জায়গাটা থেকে আমাদের আর লাস্ট ইয়ার চলছে, হয়তো সম্ভবত 7-8 মাস আছে, আমরা এর মধ্যে আর কিছু করতে পারবো না। নেক্সট স্ট্যান্ডার্ড যদি হয় তাহলে নেক্সট স্ট্যান্ডার্ডে আমরা যদি কিছু করতে পারি, আর যদি আমাদেরকে লোক সংখ্যা কমিয়ে দেওয়া হয়, যেটা আমাদের আমরা 6টা কি 8টার যে লোক সংখ্যা আমরা চেয়েছিলাম সেই লোক সংখ্যা দিলে আমরা যেটা ডিএলসি রেট আছে সেটাই আমরা দিয়ে দেবো। বিএড ও ডিএড এর জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান ইদান টিচার্স ট্রেনিং কলেজ। বিশদ জানতে যোগাযোগ করুন এই নম্বরে। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার, গুটখা বা সিগারেট নিষিদ্ধ মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।